नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जलपाईगुड़ी शहर के कुछ प्रमुख नागरिक नदी के प्रदूषण को रोकने के लिए सड़कों पर उतर आए हैं। कारला नदी को बचाने के लिए सामाजिक कार्यकर्ता सड़कों पर उतर आए हैं। उन्होंने मशकलाई बारी इलाके में प्रदर्शन किया। इस दिन वे कारला नदी के किनारे आम लोगों को लिफ्ट सौंप कर विरोध प्रदर्शन में शामिल हुए थे। अभिमुख के संयोजक प्रशांत नाग चौधरी ने कहा, नदी की स्थिति बहुत खराब हो गई है। नदी के प्रदूषण को किसी भी तरह से रोका नहीं जा सकता है, इसलिए हम चाहते हैं कि नदी सरकार नदी के प्रदूषण को रोकने के लिए कुछ कदम उठाए। प्रशासन কাছে চাই, পঞ্চায়েতের কাছে চাই যে তারা যেন উদ্যোগ গ্রহণ করে আমাদের পাশে দাঁড়িয়ে সচেতনতার বার্তাটা তারা দিক, এরকম একটা আমাদের আশা থাকে। কি জন্য করলেন আজকে এই কর্মসূচিটা দাদা? আজকে আমরা এখানে দাঁড়িয়ে যেসব শহরের মানুষরা এই পথ দিয়ে যাতায়াত করছেন তাদের আমরা করোনা নদীর সংকটময় অবস্থা নিয়ে একটু সচেতনতা করার চেষ্টা করেছি। আমরা হ্যান্ডবিল কিছু বিতরণ করেছি, মানুষদের করোনা নদীর বর্তমান অবস্থা কী সেটা বুঝিয়ে বলতে চেষ্টা করেছি। আসলে কী হয়েছে, করোনা নদীর এখন একদম মানে একটা দূষিত একটা জলের ভাণ্ডার, এবং করোনা নদীর পাড়ের যে মানুষগুলো যেহেতু এই জলের উপর নির্ভরশীল, তারা কিন্তু এই দূষিত জল ব্যবহার করে বহু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। করোনা নদীতে মাছ মরে ভেসে উঠছে, জলের পলিউশন লেভেলটা এতই বেশি। আমরা এগুলোর বিরুদ্ধে, এবং একটা জিনিস দেখবেন, চাষবাস করোনা নদীতে জলপাইগুড়ি শহরের প্রচুর বর্জ্য ওখানে কোনো রকম পরিশোধন না করে ওই জলের মধ্যে ফেলা হচ্ছে। করোনা নদীর তীরে চাষবাস হচ্ছে, চা বাগান রয়েছে, এই এখানে কি বলে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, সেচের কাজে এই জলগুলো ব্যবহার হচ্ছে, এবং কীটনাশকও ব্যবহার হচ্ছে যথেচ্ছভাবে, যার ফলে করোনা নদীর দূষণ হচ্ছে। আমরা এর বিরুদ্ধে একটু প্রতিবাদ জানাতে চাই, সরকারের যাতে এই ব্যাপারে দৃষ্টি দেন। সরকার, পঞ্চায়েত যারা আছেন, শহরের যারা নাগরিক, তারা যেন এই ব্যাপারে দৃষ্টি রাখেন। আমরা এটা বলছি। আর একটা জিনিস করেছে, মাটি জমা হয়, প্রচুর মাটি কনস্ট্রাকশনের সময় জমা হয়, সেই মাটিগুলোকে আর কেটে পরিষ্কার করা যায়। আমরা বলছি যে সমাজপাড়ার মোড়ে, সমাজপাড়ায় দেখবেন করোনা নদীর একটা সেতু, ওই সেতুটা কেন চালু হচ্ছে না? ওই সেতুটা চালু করতে অসুবিধা কী? তাহলে সেতু তৈরি হলো কেন? এইসব জিনিসগুলো নিয়ে সচেতনতা তৈরি করা দরকার। সরকার যাতে পদক্ষেপ নেয় আমরা এটা প্রার্থনা জানাচ্ছি। আমরা শহরের মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ট্রেনের বুড়ি সামনে ওই যে জায়গাটা আইল্যান্ড পরেশ মিত্র কলোনিতে প্রতি বন্যায় জল বাঁধ, এই জলটা যখন ওখানে উপর থেকে আসে দেখা যাবে কি এই মাঠের উপর দিয়ে জল ধরে যায় অটোমেটিকভাবে, ওই কলোনিতে জল ঢোকার কোনো অসুবিধা নেই। আরেকটা জায়গা দেবী যদি কালীবাড়ির পাশ দিয়ে একটা নদী এসছে, নদীটির নাম রূপরোকা নদী, সেই নদীটাকে কিন্তু এই কল্লা নদীতেই পড়ে, এবং পড়ার রেজাল্টটা হচ্ছে যে ওই জায়গাও কিন্তু নদীটা সংকোচন হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলো যদি সেচ দপ্তর বেশি না এক সপ্তাহের মধ্যে যদি পেলোটা নামিয়ে দেয় নদীটা কিন্তু পরিষ্কার হয়ে যায়।